বিবাহ বিচ্ছেদ যারা এই জগতে এখন একজন আর জন্য মানিয়ে নিতে পারছেন না এটি বর্তমান সভ্যতার সভ্যতার আশীর্বাদ আর অভিশাপ আমি যাই বলি না কেন বৈদিক সভ্যতায় বিচ্ছেদ কোনো শব্দ ছিল না তারা সুখে শান্তিতে থাকত এই জড় জগৎ হচ্ছে দুঃখালয় তারা কিন্তু এ জগতে মনে করে আমি এই বিবাহ বিচ্ছেদ করলে অমুখানে যে আবার সুখী হব না এভাবেই সুখী হওয়া যায় না আমরা ভগবানের সেবায় স্বামী স্ত্রী একসঙ্গে ভগবানের সেবায় যখন যুক্ত হব তখনই জীবন সুন্দর হয় বিবাহ বিচ্ছেদ সম্বন্ধে শিলপ্রহোপাধ্যে একটি সুন্দর লেকচার আছে তিনি সেখানে বলেছেন যে অতীতের দিনে বিবাহ বিচ্ছেদ কিছু ছিল না তিনি নিজেই বলেছেন যে তার বিবাহ তার বাবার তার ঠাকুরমার যখন তার ঠাকুরমার বিবাহ হয়েছিল তার মা তাদের বয়স নয় দশ কার এই রকম সে প্রসঙ্গে ছিল প্রভাত বলেছেন এই রকম কম বয়সে কোনো স্ত্রী পুরুষের আকর্ষণ থাকে না তবুও পিতা মাতা তাদেরকে বিবাহ দিতেন এবং তখন তখন বিবাহ হওয়ার পর মেয়েদেরকে তাদের শ্বশুরবাড়িতে পাঠানো হতো না যতদিন না তারা পূর্ণবয়স্ক হয় এবং যখন সেই ছেলে শ্বশুর বাড়িতে আসতো শাশুড়ি তাদের সেবা যত্ন করতো এখন মেয়েকে দিয়ে কখনো কখনো একটি পান এক গ্লাস জল এভাবে দিত যার ফলে হয়তো বছরে একবার বা দুবার আসতো এবং তখন থেকে ছোটোবেলা থেকে সেই ছেলের সঙ্গে মেয়ের একটা সম্পর্ক হতো এই যে তার সম্পর্কটা আর সেটা কোনো দিন আর ছিন্ন হতো না ছোটোবেলা থেকে সম্পর্ক হওয়ার ফলে তখন এই সম্পর্কটা ছিন্ন হতো না কিন্তু আজ এই বিবাহ প্রথা অনেক দেরিতে বিবাহ দেরিতে হওয়ার ফলে সেই রকম আর হৃদয়ের বন্ধন হৃদয়ে ভালোবাসার বন্ধনটা সৃষ্টি হয় না সেই ভালোবাসা তারা বিভিন্ন জায়গায় প্রদান করার ফলে স্বামী স্ত্রীর মধ্যে আর সেই হৃদয়ের বন্ধনটা সৃষ্টি হয় না তাই সেই যখন বিবাহ হয় খুব তাড়াতাড়ি খুব সামান্য অজুহাতে সেই বিবাহটি বিচ্ছেদ হয়ে যায়